চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নিজেদের ভুল স্বীকার করে ফের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ইঙ্গিত বড়ুয়ায়। বড়ুয়া ব্লক উত্তর ও দক্ষিণ চক্রের যৌথ উদ্যোগে ডাক বাংলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাক দেওয়া হয়েছিল বিশেষ এক কর্মী সভার। আর এই সভা থেকে এই ত্রিশঙ্কু বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মাহে আলম, দক্ষিণ চক্রের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ সহ বড়ুয়া দক্ষিণ ও উত্তর চক্রের স্তর পঞ্চায়েতের সকল নেতৃত্ব। আমাদের নির্দেশ নয় বা জন সাহেবের নির্দেশ নয়, আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রথমে আগে একটা নাম বিপিএল কংগ্রেস বিজেপির হাতে তুলে দিয়েছে তাদের ব্যবস্থা। আমাদের সম্মানীয় জেলা সভাপতি শ্রী অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে আমাদের উত্তর বড়ুয়া এবং দক্ষিণ বড়ুয়া উত্তর বড়ুয়া সভাপতি গোলাম মোর্শেদ জজ সাহেব আছেন এবং উত্তর বড়ুয়ার সমস্ত নেতৃত্ব রয়েছেন, সকলকে সঙ্গ নিয়ে আজকে আমাদের জেলা সভাপতি একটা সাংগঠনিক সভা আমাদেরকে ডাকতে বলেছিলেন। সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আমাদের দলীয় সমস্ত প্রধান অঞ্চল সভাপতিরা, যে জেলা পরিষদের মেম্বাররা এবং পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা, আর আমাদের যারা মূলত যারা প্রত্যেকটা অঞ্চলে এবং ব্লকে যারা দলটাকে সর্বসময় পরিচালনা করে তেনারা উপস্থিত ছিলেন। বিষয় হচ্ছে আপনারা জানেন যে বড়ুয়া পঞ্চায়েত সমিতি নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে যে টাল বাহানা আপনারা দেখেছেন পঞ্চায়েত গঠনের সময়ও, আজও সেই পঞ্চায়েত সমিতি নিয়ে আলোচনা। কারণ আমাদের একটাই বিষয় ছিল যে যেনারা বলে না যে লাল ভিতরে লাল আর অপরে সবুজ দুই রকমের তৃণমূল, তো আজকে তেনারাই প্রমাণ হয়ে গেছে যে আপনার তারা কোন তৃণমূল। কারণ আপনি যদি আজকে যে বড়ুয়া পঞ্চায়েত সমিতির যে নটি স্থায়ী সমিতি আছে প্রত্যেকটা স্থায়ী সমিতিতে সিপিএম কংগ্রেস বিজেপি তারা ঢুকে রয়েছে এবং এই বোর্ড হচ্ছে রাম বাম জোটের বোর্ড। তাই এই বোর্ডের বিরুদ্ধে আমরা যারা সাংগঠনিক আমাদের বড়ুয়া ব্লকের নেতৃত্ব আছে সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস একক মেজরিটিতে আমরা করবো, সেই লক্ষ্যেই আজকে আমাদের সাংগঠনিক সভা। আর যেনারাই এই পঞ্চায়েত সমিতি যে গাদ্দার মির্জাফর বেইমানরা যে পাঁচজন যেনারা সিপিএম কংগ্রেস বিজেপির সাথে মিশে গিয়ে বোর্ড গঠন করেছিলেন, তেনারাই আবার দেখছি তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে বড় বড় জায়গায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। আমার প্রশ্নটা হচ্ছে যেখানে যদি আপনারা কোন তৃণমূল, কারণ যেখানে দলের মেজরিটি ছিল, দল অর্ডার দিয়েছিল বড় পঞ্চায়েত সমিতিতে কে কর্মাধ্যক্ষ হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কে সহকারী সভাপতি হবে, সেই দলের অর্ডারকে তিনারা মানেননি। তিনারা কি করেছেন, সিপিএম কংগ্রেস বিজেপির ক্যাম্পে গিয়ে সকালবেলায় যেয়ে উঠে বসছিলেন। কারণ তাদের লোভ লালসা বেশি ছিল আর সেই লোভ লালসার দিন আজকে শেষ হয়ে এসছে। কারণ মানে হাতে তৃণমূলের ঝান্ডা করব আর নিজেকে বড় বড় বার্তা দেবো যে আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তাদেরকে বলি লজ্জা লাগে না আপনাদেরকে কথাটা বলতে, লজ্জা লাগে না আপনাদেরকে বলতে, আপনাদের লজ্জা করা দরকার। আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনারা রিজাইন দিয়ে বাড়ি ঢুকে যাবেন, কারণ আপনারা সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে সঙ্গে নিয়ে ভোট গঠন করেছেন, দলের অর্ডারকে আপনারা অমান্য করেছেন। তাই আপনাদেরকে উবড়ে ফেলার জন্যে আজকে উত্তর বড়ুয়া আর দক্ষিণ বড়ুয়া মিলে এই সাংগঠনিক সভা থেকে দলীয় কর্মী নেতৃত্বদের জজ সাহেব এবং আমরা সকলে মিলে আমরা যৌথ নেতৃত্বদের একটা বার্তা দিই।